উফ, অসাধারণ ভিউ। মাছ একটা এসছে, কি মাছ! ও চরগদা, জালতি লাগবে। বন্ধুরা, প্রথম মাছ চলে এলো আমাদের, বেশ বড়। হ্যাঁ, সাবধানে চরগদা। বাহ, বড় সাইজের আছে, সুন্দর বড় সাইজ। ও বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই ফিশিং বাংলার আরো একটি নতুন ভিডিওয়ে। আর আজ আবারও আমরা সুন্দরবনের নদীতে বড়শি ফেলে মাছ ধরতে। বেশ, সকাল সকালই আমরা নদীতে চলে এলাম আমাদের সেই ছোট্ট নৌকাটি নিয়ে। আর আশেপাশের পরিবেশটা দেখুন বন্ধুরা, বেশ অসাধারণ লাগছে। আকাশে তুলোর মতো মেঘ ছড়িয়ে আছে। ইঞ্জিন স্টার্ট দিয়ে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। আর সেখানে পৌঁছে আমাদের প্রথম কাজ এই জাল ফেলে মাছ ধরা। বন্ধুরা, বড়শির চারে যে ছোট মাছ ব্যবহার করব, সেই মাছ ধরার জন্য জাল ফেলছি নদীতে। বন্ধুরা, আমাদের জাল টানার কাজ চলছে, আর আশা করছি মাছও তাড়াতাড়ি হয়ে যাবে। বেশ, মাছ উঠছে। কি মাছ ওটা? সিতে বাটি। চারের মাছ হতে দেরি নেই, যা মাছ আসছে টুকটাক। উঁচু করো একটু। বেশ কটা বড় বড় তেরে মাছ উঠে এসেছে বন্ধুরা, দেখুন। চারের মাছ আরামসে হয়ে যাবে। বন্ধুরা, আমাদের চারের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে। এবার মাছগুলিকে কেটে সাইজ করে নেব। চার কাটার কাজ চলছে। এবার চলছে আমাদের বড়শিতে চার গাঁথার কাজ। এটা শেষ হওয়া মাত্রই বড়শিটা ফেলবো। চলছে আমাদের বড়শি ফেলার কাজ। বন্ধুরা, আমাদের বড়শি ফেলার কাজ শেষ। আবার বড়শির কাছে ফিরে আসব পাক্কা ঘন্টা তিন পর। হ্যালো বন্ধুরা, তো ফিরে এলাম 3 ঘন্টা পর বড়শি চেক দিতে। তো চলো দেখা যাক বড়শিতে আজ কি মাছ বাঁধে। আমাদের বড়শি তোলার কাজ শুরু হয়ে গেল, দেখা যাক কি মাছ পাই। বন্ধুরা, মাছ একটা এসছে, কি মাছ! ও চরগদা, জালতি লাগবে। বন্ধুরা, প্রথম মাছ চলে এলো আমাদের, বেশ বড় চরগদা, সুন্দর ছাড়াই গেছে না, আটটলি চলে যেত। বন্ধুরা, আমাদের প্রথম বৌনি হলো চরগদা, বেশ বড় সাইজ আছে। আবারও একটি মাছ শোনাবো গো, তোলো। এটাও বেশ বড় আছে। আমাদের দ্বিতীয় মাছ। বন্ধুরা, বড়শিতে একটা খোট মিলছে, দেখা যাক কি মাছ আসে। টানছে, মাছ একটা আসবে। বগো মাছও হতে পারে, বলা যাচ্ছে না কি মাছ হবে। ওই তো বগো, সোনা বগো। বাহ, বেশ বড়, আগেরটার থেকে বড়। হ্যাঁ, সাবধানে ঢুকবে ভিতরে। আগেরটার থেকে সাইজটা একটু বড় আছে। বন্ধুরা, সবে একটি বগো মাছ ছাড়লাম, আবার একটি মাছ আছে বড়শিতে, আবার টানছে, পটপট খোট দিল একদম। কেমন টানছে!
ভালোই জোরে টানছে বন্ধুরা বড়শিটা। জালতি লাগবে নাকি? ওই তো মাছ চলে এসছে। কি মাছ? চড়গোদা। বাহ, বড় সাইজের আছে, সুন্দর বড় সাইজ। ও তোলো 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 বন্ধুরা, প্রচুর বড় চড়গোদাটি, দেখুন লেভেল সাইজ। সুন্দর মাছ, প্রচুর বড় সাইজের চড়গোদা। বেশ ভালোই মাছ হচ্ছে। কি টানছে নাকি? বাঁধিছে বড়শি, বসি পেতে গেছে নাকি? মাছ আছে বন্ধুরা, একটা মাছ থাকতে পারে। টান দিচ্ছে না, তবে খুব বাদা বাদা লাগছে। মাছ কি হবে বলা যাচ্ছে না। মাছ বন্ধুরা, ও শোনাবো, চলো 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 চলো। হ্যাঁ, গর্তের ভিতরে ঢুকে গেছিল, ছাড়াও গেছে একা একা। শোনাবো গো, পরপর বেশ ভালোই মাছ হলো। বড়শি নিয়ে গর্তের ভিতর চলে গেছিল না? বন্ধুরা, আমাদের বড়শি তোলার কাজ আজকের মতো শেষ। আর আজ বেশ কিছু মাছ হলো, তার মধ্যে একটি তো সব থেকে বড় মাছ আছে, চড়গোদা। দুটি চড়গোদা আছে আর তিনটি মতো সোনাপোকা। আকাশে বেশ মেঘ ঘনিয়ে আসছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, আপাতত টাটা।